আমি আপনাকে 1000 টাকা দিমু আপনি আজকে রোজা ভাঙ্গা লবেন ভাঙবেন সাসি দেরি করেন না টাকাটা সাথে সাথে নিয়ে নেন রোজাটা ভাঙ্গা ফেলেন না হলে কিন্তু টাকাটা তিনি দিবেন না রোজা ভাঙলেই টাকাটা পাবেন আপনাকে 10000 টাকা দিব যদি আপনি রোজাটা ভাঙেন আমি আপনাকে 1000 টাকা দিব যদি আপনি আপনার রোজাটা ভাঙেন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে স্পষ্ট করতে যাচ্ছি ধর্মকে বিক্রি করে কে কে টাকা কামাচ্ছে কিভাবে ঈমানকে কিভাবে বিক্রি করে দিচ্ছে টাকার মাধ্যমে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে আপনাদের চোখের আড়ালে বা আপনাদের চোখের সামনে অবশ্যই ভেসে আসে এরকম কিছু ভিডিও যেখানে দেখানো হচ্ছিল অসহায় মানুষদেরকে সাহায্য করা হচ্ছে যে সকল ভিডিওগুলো দেখতে আসলেই ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় তো সেটাই যখন এই সকল অসহায় মানুষদের সামনে নিয়ে 500 টাকার একটি নোট ধরে বলা হয় আপনি আজকে রোজা ভাঙ্গা লবেন ভাঙবেন এই পানিটা খেয়ে রোজাটা ভাঙেন তাহলে 500 টাকাটা আপনাকে দেওয়া হবে আর যদি পানিটা খেয়ে রোজাটা না ভাঙেন তাহলে টাকাটা আপনাকে দেওয়া হবে না এখানে কি স্পষ্ট নয় যে রোজাটা ভাঙলে 500 টাকা পাবে তার মানে তার ঈমানটা পরীক্ষা করা হচ্ছে সেই টাকার লোভে বৃদ্ধ মহিলাটি রোজাটা ভাঙতে চাইছে তার মানে তখনই তার ঈমানটা ভেঙে গেছে একজন মানুষের সবচেয়ে বড় বিষয়টা কিন্তু তার ঈমান আর যখন ঈমানটাই দুর্বল হয়ে পড়ে তখন তিনি ধর্ম থেকে অনেকটা দূরে সরে যায় আমি খাইলে যদি আমি 20000 টাকা পাই তাহলে আমার খাবার অনেক কাজে দিবে ভাই 20000 টাকা আমার অনেক কাজে দিবে দেখেন বর্তমান সময়ে অসহায় মানুষরা যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে অল্প কিছু টাকার জন্য কিন্তু তারা সারাটা দিন ঘুরে বেড়ায় সেইখানে যদি 500 টাকার একটা কসকসা নোট দিয়ে বলা হয় রোজাটা ভাঙেন 500 টাকা দিব তাহলে তো তিনি অবশ্যই টাকার লোভে রোজাটা ভাঙতেও পারে এবং এই মহিলাটি সেই কাজটি করেছে কিয়ামতের সময় যখন দাজ্জাল আসবে পৃথিবীর মধ্যে তখন এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে বলবে আপনি কি জান্নাত চান নাকি জাহান্নাম চান যে ব্যক্তি জাহান্নাম চাবে সে আসলে জান্নাতে যাবে আর যে ব্যক্তি জান্নাত চাবে সে আসলে জাহান্নামে যাবে তখন কিন্তু তার ঈমানটাকে পরীক্ষা করতে আসে দাজ্জাল সেই একই কাজটা কি আজকে তারা করছে না তারা কি দাজ্জালের ভূমিকা পালন করছে না অনলাইনের মধ্যে অসহায় মানুষদেরকে নিয়ে একের পর এক খেলাধুলা করছে তারা তাদের ঈমানগুলোকে চেক করার জন্য ঈমান পরীক্ষা করার জন্য নানাভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে এবং সেই সকল ভিডিওর মধ্যে মানুষ লাভ প্রিয়েক দিচ্ছে মানে তাদের ভালোবাসা ওই সকল ভিডিওর মধ্যে উদ্রায়া পড়ে আজকে এই সকল কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি কারণ এত পরিমাণ ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা আপলোড করে যাচ্ছে অসহায় মানুষদেরকে নিয়ে রিক্সাওয়ালাদেরকে গিয়ে বলে মামা আমার কাছে তো টাকা নাই আমাকে একটু ওই পাড়ায় নামাই দিয়ে আসো এই রোজা রেখে তীব্র গরমের মধ্যে রিক্সাওয়ালার কিন্তু বলতেই পারে যে না আমি তো পারবো না হ্যাঁ আমার কাছে কিন্তু টাকাও নাই এখন আমাকে যদি একটু মনিহারে দিয়ে আসতেন আমার খুব উপকার হতো আজ থেকে 70 টাকা ভাড়া আপনি দিয়ে আসতে পারবেন না একটু যখনই বলে আমি পারবো না সেই ভিডিওটা তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিচ্ছে তার ফেসটা কিন্তু ব্লারও করছে না তার মানে জাতি বা জনগণ তাকে চিনে যাচ্ছে যে এই ব্যক্তিটি ভালো না এই ব্যক্তিটি খারাপ সেম একইভাবে এক একটা অসহায় মানুষকে নিয়ে এক একভাবে ঈমান পরীক্ষা করা হচ্ছে আপনাকে ঈমান পরীক্ষা করার দায়িত্বটা কে দিচ্ছে ধর্ম কি আপনাকে বলছে মানুষের ঈমান পরীক্ষা করুন দেখেন অসহায় মানুষদেরকে নিয়ে ভিডিও বানানো এটা কিন্তু একটা বিজনেস হ্যাঁ আমি মানি যে এই বিজনেসটা সবার করা উচিত যে বিজনেসের মধ্যে আপনার উপকার হচ্ছে অসহায় মানুষদের উপকার হচ্ছে এরকম বিজনেস আপনারা করতেই পারেন কিন্তু সেই বিজনেসের মধ্যে কেন অসহায় মানুষদেরকে মানুষের চোখে খারাপ বানাবেন এবং আমাদের ধর্ম কোথাও বলে নাই আপনি গিয়ে মানুষকে রোজা ভাঙার কথা বলেন 500 টাকার কসকসা নোট দেখায় কিছু পরিমাণ অর্থ দেখিয়ে মানুষকে রোজা ভাঙাতে চাওয়া এটা কিন্তু বড় ধরনের একটি অন্যায় অন্য মানুষের ঈমান দুর্বল করে দেওয়া অন্য মানুষের ঈমান নিয়ে খেলা করার দায়িত্ব বা অধিকার আপনাকে কে দিচ্ছে লাস্ট ওয়ান একটা কথা বলে আজকের ভিডিওর মধ্যে আমি বিদায় নিতে চাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ প্লিজ কোনো অসহায় মানুষদের ঈমান নিয়ে খেলা করবেন না বা কোনো অসহায় মানুষ কেন কোনো মানুষের ঈমান নিয়ে আপনারা খেলা করবেন না কিছু পরিমাণ অর্থ দেখিয়ে তাদের ঈমান নিয়ে খেলা বন্ধ করুন এবং ধর্ম নিয়ে ব্যবসা করা বন্ধ করুন ধর্ম বা ঈমান নিয়ে কখনো কোনো জায়গায় ভিডিও বানাবেন না এবং ধর্ম ঈমান নিয়ে কখনো খেলা করবেন না এটা খেলার জিনিস নয় যারা যারা আমার সাথে একমত তারা আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এবং সবাই ভালো থাকবেন ভালো রাখবেন বন্ধ অতি বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই যেখানে দেখবেন অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ করে তুলবেন বিকজ উই আর প্রোটেস্টার সো সেভ বিন সেভ বাংলাদেশ উইথ প্রিভি টাইম এনিওয়ান সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ